বিজয় দশমীতে বেদনাদায়ক মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পিরোজপুর গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম তন্ময় রায় ও ঈশান রায়। তন্ময়ের বয়স 15 এবং ঈশানের বয়স 13 বছর। তাদের বাড়ি কুমারগঞ্জের মোল্লাদিঘি এলাকায়। মা বাবা দুজনেই মুম্বাইয়ে শ্রমিকের কাজ করায় দুই ভাই পিরোজপুরে দাদুর বাড়িতে থাকত। আজ সকাল 11:30 নাগাদ দাদুর বাড়ির পাশেই পুকুরে পাড়ার ছোটদের সাথে স্নান করতে নামে। প্রথমে ছোট ভাই ঈশান জলে তলিয়ে যায়, পরে বড় ভাই তন্ময় তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও তলিয়ে যায়। বাকিদের চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়। যদিও দুই ভাইকেই সাথে সাথে উদ্ধার করা গেলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দুই ভাইকে। পূজোর দিনে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সব দেখছি যে লোকজন দৌড়ে যাচ্ছিল, দুটো বাচ্চা এসে বললো যে ডুবে গেছে, ডুবে গেছে। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা আমাদের পাড়ার সব ভাই বন্ধুরা সবাই মিলে গিয়ে বাচ্চা দুটোকে উদ্ধার করে নিয়ে এসে আমরা হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করাই। কি বলো, ডাক্তার দেখে বলে স্পট ডেড। কোথায় ডুবে গেছিল? পিরোজপুর মোড়ে হচ্ছে একটা মাঠে, স্নান করতে গেছে।